What's up my family? Welcome to the new vlog. কঞ্চন দিচ্ছি। কোড়েতে ওটা বানছে জানি না। দেখি নিচ্ছি না সকাল থেকে। ইনফ্যাক্ট কালকে রাতের থেকে। 12টা বেজে গেছে। আর ব্লগটা সকাল থেকে শুরু করিনি বিকজ রান্নাটা করে আসার অফিস পেরিয়ে গেছে তারপর একটু ঘরের কাজ টাজ করছিলাম তো মেজান বিছানা গোছালাম ওই ঘর এই ঘর মা নেই একটা খুব বাজে ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে এরকমটা কেউ এক্সপেক্ট করেনি সে কারণে সবার একটু মুডটা অফ তাই জন্য আমি আর ব্লগটা করিনি ইনসিডেন্টটা এটাই যে আমাদের অভিষেকের মেজর পিসা মশা হি ইজ নো মোর আমাদের মধ্যেখানে নেই কালকে এই ঘটনাটা ঘটেছে মানে আজকে 9th মার্চ ইভিনিংয়ে এরকম একটা ঘটনা ঘটে মা ছোটো পিপি সবাই ওখানে এখনও ফেরেনি অভিষেক ফিরেছিল রাত্রিবেলা সেখান থেকে ফিরেছে আড়াইটা নাগাদ তারপরে ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল তো বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো সেই কারণে সবাই খুবই আপসেট টিমের জোর করেছে আর কালকের পরকের পোস্ত ছিল অভিষেককে দিয়ে দিয়েছে আমি কিষাণা বাড়িতে রয়েছি মা আসবে না মা আসবে ইভিনিংয়ে তো চলো দেখতে থাকো 1:30 বাজছে আর আমরা এখন লাঞ্চ করতে বসবো সব কমপ্লিট কাজবাজ এসেও পেয়েছে খুব জোর দিদামাও না খেয়ে আছে আমরা দুজন এখন খেয়ে নেব লাঞ্চ কমপ্লিট করে আমরা শুতে চলে এসেছি দিদামা আর আমরা শুয়ে পড়বো লাঞ্চ কমপ্লিট আর আমার গোলাপ গাছটা দেখো কী হচ্ছে বুঝতে পারছি না পটিংটা চেঞ্জ করার পর থেকেই এরকম হয়ে গেল কাগজি গাছটাও সেম অ্যাকচুয়ালি না এই এই জন্য আমি ইনডোর প্ল্যান্টস মানে একদম অ্যাভয়েড করি সরি আউটডোর প্ল্যান্টস সময় ভয় লাগে ওখানে তো প্রচুর স্পেশালি গোলাপ আর গোলাপের প্রচুর সার দরকার প্রচুর ফার্টিলাইজার কম্পোস্ট এগুলো অনেক কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমার এত কিছু আমি নিয়ে কিনিও নি আগের দিন এখন একটু ঘুমাবো গুড ইভিনিং 6:30 বেজে গেছে একটু আগে ঘুম থেকে উঠলাম এই ঘরে শুয়েছিলাম তো ঘুমটা বেশ ভালো হচ্ছে চা করে দিদামাকে দিলাম মায়েরা এখনো আসেনি মেবি অন দ্য ওয়ে এসেছি ছাদে আগের দিন যে গাছগুলো ছিল সেগুলো ওপরেই রয়েছে কিছু গাছ আমি নিয়ে যাইনি সেগুলোতে জল দিতে হবে সকাল থেকে আসেনি এত আজকে এ ছিল গাছগুলো ভালোই আছে একটু জল দিয়ে দিই তাহলেই হবে এইদিকে কারোর গাছ আছে জানি না কাদের গাছ মাটিগুলো শুকিয়ে আছে একটু জল দিয়ে দিই ছাদে ঘোরাঘুরি করে তারপরে যাবো এই গাছটা শুধু নিয়ে যাচ্ছে নিয়েছে হলুদ গাছটা মা বাড়ি চলে এসেছে অনেকক্ষণ সবাই মিলে ওই ব্যাপারে ইনসিডেন্টের ব্যাপারে কথাটা বলছিলাম ওই কারণে আর ব্লগ করিনি রাত্রে এখন ডিনার বানাচ্ছি মা আমি রুটিটা করছিলাম আটাপাটা মেখে দিয়েছি বাট মাকে দিয়ে মেন রুটিটা মানে ভেজেছে আমি লাস্টে আবার ভেজে দিয়েছি মায়ের রুটিটা ভালো হয় এখন এই আলু ভাজছি আর ডিম দিয়ে আলু দিয়ে একটু ভুজিয়া মতো করে নেবো আমাদের তিনজনের আর অভিষেকের ডিমের তরকারি মায়ের দুপুরে রয়েছে তো সেটা অভিষেক রুটি দিয়ে খেয়ে নেবে চলে এসেছে অভিষেক গুড মর্নিং মাই ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজছে 9:10 বাজতে যায় রান্নাবান্না মা আজ করবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠেছি বলে আমি রান্না করি মাই করেছে কালকে রাতে তো ঘুমিয়ে পড়েছে ব্লগটা এন্ড করা হয়নি এখন এই সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকেটে ডিম ভেজে দেবো ডিমটা ভাজাটা নিয়ে যাবে এদিকে ডাল হয়েছে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে আর উচ্ছে আলু ভাতে দিয়েছি এটাই হলো আজকের খাবার গুড মর্নিং বন্ধুরা আমি সকালবেলা এখন রেডি হয়ে গেছি রিয়া এখন রান্না করছে অফিস যেতে হবে তো মানে শনিবার ভাবলাম একটু দেরি করে যাবো কিন্তু অপশান নেই
চলো রেডি হয়ে গেছি, এখন যাই অফিস। এখন ব্লগটা আজকে মতো এখানে এন্ড করছি, খুব তাদের দেখা যেটা নতুন ব্লগ নিয়ে তাদের ভালো দেখো, যুক্ত বেশি অবশ্যই খুব ভালো রেখো।